নারায়ণগঞ্জের ডিআইটিতে যাত্রা শুরু করেছে দেশের ফার্নিচার শিল্পের অন্যতম পথ পরিদর্শক হাতিল। শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সড়কের খান সুপারমার্কেটের দ্বিতীয় তলায় শোরুমের উদ্বোধন করেন হাতিল কমপ্লেক্সের চেয়ারম্যান সেলিম এইচ রহমান। এ সময় উপস্থিত ছিলেন হাতিলের ডিআইটি শোরুমের ডিলার রাশিদা সুলতানা, আলেয়া আলম, হাতিল কমপ্লেক্সের অন্যান্য পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 1989 সালে যাত্রা শুরু করে ইতিমধ্যে একটি দূরদর্শী ব্র্যান্ডের সুনাম অর্জন করেছে হাতিল।